কালি ছবি নিয়ে মন্তব্যে জেল। টুইটারে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেলকে আনফলো মহুয়ামৈত্র। কালি ছবি নিয়ে মন্তব্যে জেরে কি দলের সঙ্গে ক্রমশই দূরত্ব বাড়ছে সাংসদ মহুয়ামৈত্রর? মঙ্গলবার তথ্যচিত্রটির পরিচালক লীনা মণি মণি মেকালাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। পরে তৃণমূলের তরফে একটি টুইট করে জানিয়ে দেওয়া হয় এই সংক্রান্ত তার মন্তব্যকে দল সমর্থন করে না। এরপরই দেখা গেল টুইটারে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেলকে আনফলো করেছেন মহুয়ামৈত্র। তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে এখনও ফলো করছেন তিনি। কালি তথ্যচিত্রের পোস্টার নিয়ে মহুয়ামৈত্রর মন্তব্যে উত্তাল রাজ্য রাজনীতি। এবার তৃণমূল সাংসদের গ্রেফতারির দাবিতে সরব বিজেপির কর্মী সমর্থকেরা। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশকে সর্বোচ্চ 8 দিন সময় বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। এর মধ্যে পদক্ষেপ না করা হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। সম্প্রতি ডকুমেন্টারি ফিল্ম মেকার লীনা মণি মেকালাইয়ের কালি সিনেমার অবমাননাকর পোস্টার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পোস্টারে মা কালীর বেশ এক মহিলাকে দেখা গিয়েছে, তার হাতে একটি সিগারেট। এই আবহে মঙ্গলবার এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে কালি সিনেমার পোস্টার বিতর্ক নিয়ে মহুয়াকে প্রশ্ন করা হয়। সেখানে তিনি দাবি করেন, নিজের দেবদেবীকে কিভাবে দেখবেন সেটা ব্যক্তিগত বিষয়। কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ বলেন, আপনি যদি ভুটানে যান বা সিকিমে যান তাহলে সকালে পুজোর সময় দেবদেবীকে হুইস্কি দেন। এবার আপনি যদি উত্তরপ্রদেশে গিয়ে বলেন যে ভগবানকে প্রসাদ হিসেবে হুইস্কি দিচ্ছেন তাহলে তারা সেটাকে ধর্মীয় ভাবাবেগে আঘাত বলবে। মহুয়ামৈত্রর এই বিতর্কের পরে বিতর্ক দানা বাঁধে আর এরপর দল জানিয়ে দেয় যে তারা মহুয়ার পাশে নেই। আর এই টুইট বার্তায় বলা হয়, ইন্ডিয়া টুডে কনফ্লিক্ট ইস্টে মহুয়ামৈত্র যে মতামত প্রকাশ করেছেন তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মত, কোনোরকমভাবে সেই মন্তব্যকে সমর্থন করে না দল। এরকম মন্তব্যের তীব্র নিন্দা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এই আবহে আজ দেখা যায় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট ফলো করছেন না মহুয়ামৈত্র। তবে মহুয়ামৈত্র এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে ফলো করছেন। এদিকে এই বিষয়ে মহুয়ামৈত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7422 9019 এই নাম্বার গুলিতে অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022 এর মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধর্মবাদান্তে এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, বেঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 62633 3783 অথবা 9734577162 এই নাম্বার গুলিতে।